হ্যালো বন্ধুরা নমস্কার সকলকে স্বাগত জানাই জবস বাংলা চ্যানেলের আজকের ভিডিওতে বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ বেঙ্গল গভর্নমেন্ট অফ বেঙ্গল ইনস্টিটিউট অ্যান্ড হেমাটোলজি অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন এর পক্ষ থেকে কিন্তু নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কলকাতা বলা রয়েছে কলকাতা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তেইশ সাত দু হাজার একুশ তারিখে হ্যাঁ বন্ধুরা তেইশ তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটিতে বলা যেটা রয়েছে নোটিশটিতে বলা রয়েছে যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেটদের কাছ থেকে কিন্তু তারা আবেদনপত্র গ্রহণ করছে যাদের যোগ্যতা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং কি কি যোগ্যতা প্রয়োজন সেটা কিন্তু আমি তোমাদের এখানে বলে দেব এখানে কি বলা রয়েছে অফ পোস্ট অর্থাৎ কোন পোস্টের নাম কি রয়েছে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য কিন্তু এই নিয়োগটি হচ্ছে এখানে বলা রয়েছে এজ অর্থাৎ বয়স বয়স বলা রয়েছে বিলো ফর্টি অর্থাৎ চল্লিশ বছরের নিচে হলে কিন্তু তুমি এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন রয়েছে এখানে প্রথমেই বলা রয়েছে এইচএস তোমাকে এইচএস উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে এবং সাথে দু বছরের একটা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে হ্যাঁ বন্ধুরা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে দু বছরের ডিপ্লোমা কোর্স এবং সাথে সাথে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু তুমি এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার এখানে যেটা বলা রয়েছে ডিজায়ারেবল এখানে বলা রয়েছে কাজের কিন্তু তোমার আগের কাজের একটা যোগ্যতা থাকতে হবে অ্যাজ এ ল্যাবরেটরি টেকনিশিয়ান কিন্তু কাজের একটা যোগ্যতা থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে বলা রয়েছে রেমুনারেশন অর্থাৎ স্যালারি এখানে বলা রয়েছে বাইশ হাজার টাকা পার মান্থ বাইশ হাজার টাকা পার মান্থ কিন্তু স্যালারি এখানে দেবে এবার এখানে যেটা বলা রয়েছে ডকুমেন্টস রিকোয়ার্ড কী কী ডকুমেন্টস লাগবে পাসপোর্ট সাইজ ফটো একটা লাগবে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে মার্কশিট লাগবে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস টেকনিক্যাল টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে বলেছে সেই কোয়ালিফিকেশান অর্থাৎ ল্যাবরেটরি টেকনোলজির মার্কশিট প্রয়োজন রেসিডেন্স প্রুফস অর্থাৎ তুমি যে রেসিডেন্ট যেখানকার সেই রেসিডেন্ট প্রুফ একটা লাগবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে সেই এক্সপিরিয়েন্স একটা সার্টিফিকেট লাগবে এবার তোমরা অ্যাপ্লাই কিন্তু করতে পারবে কোরিয়ারের মাধ্যমে এবং রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমরা কোথায় অ্যাপ্লাই করবে অ্যাড্রেসটি এখানে বলে দেওয়া রয়েছে টু দ্য ডিরেক্টর থার্ড ফ্লোর এম এইচ এম সি এইচ বিল্ডিং মেডিক্যাল কলেজ কলকাতা এইটটি এইট কলেজ স্ট্রিট কলকাতা সেভেন ডবল জিরো জিরো সেভেন থ্রি হ্যাঁ বন্ধুরা এখানে লাস্ট ডেট অফ সাবমিশন সাবমিট করার লাস্ট দিন কোনটি রয়েছে যেই তেইশ তারিখে তেইশ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তেইশ তারিখ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু তোমার সাবমিশন করতে হবে অর্থাৎ জমা দিতে হবে তো বন্ধুরা ভিডিও এতটুকুই ছিল ভিডিও নিয়ে সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকানটি প্রেস করে দিও